ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, আম আদমির হেসেলে স্বস্তি। পেট্রোল ডিজেলের পর অনেকটা দাম কমল ভোজ্য তেলের। তো বন্ধুগণ, পেট্রোল ও ডিজেলের পর ভোজ্য তেলের দাম কত টাকা কমল, কমে কত টাকা হয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। পেট্রোল ডিজেলের পর এবার অনেকটা কমছে ভোজ্য তেলের দাম। কেন্দ্র একাধিক ভোজ্য তেলের উপর বেসিক ডিউটি বা সাধারণ শুল্ক প্রত্যাহার করতেই বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। গত শুক্রবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফে এমনটাই দাবি করা হয়েছে। কেন্দ্র বলছে, উৎসবের মরশুমে গত শুক্রবার বাজারে বাদাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম কমেছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। যদিও সর্ষের তেলের দাম কমেনি, কিছুদিন আগে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে বিভিন্ন ভোজ্য তেল বিক্রয়কারী সংস্থাকে দাম কমাতে অনুরোধ করেছিল কেন্দ্র। যার প্রেক্ষিতে ভোজ্য তেলের সংগঠন সলভেন্ট এক্সট্রাক্টর অ্যাসোসিয়েশন তথা SIA ভোজ্য তেলগুলির দাম প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা কমিয়ে দেয়। তবে তেল বিক্রয়কারী সংস্থাগুলির একাধিক সংগঠন জানিয়ে দেয়, করের বোঝা সরিয়ে তাদের পক্ষে ভোজ্য তেলের দাম বেশি কমানো সম্ভব নয়। তারপরে কেন্দ্র একাধিক অশোধিত তেলের উপর বেসিক ডিউটি বা সাধারণ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে। আগে 2.5% হারে বেসিক ডিউটি নেওয়া হতো, যা কিনা এখন পুরোপুরি শূন্য। শুক্রবার কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, সবচেয়ে খারাপ সময় আমরা পেরিয়ে এসেছি। ভোজ্য তেলের যোগান বাড়া, শুল্ক কমানো এবং স্টক কমানোর ফলে এখন দাম অনেকটাই কমানো গেছে। গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় তেলের দাম নিয়ন্ত্রণ ও উপভোক্তাদের স্বস্তি দিতে কয়েকজন আমদানিকারক ও রপ্তানিকারক ছাড়া ভোজ্য তেল ও তেলের বীজের ব্যবসায়ীদের ক্ষেত্রে 1 মার্চ পর্যন্ত স্টকের সর্বোচ্চ সীমা আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়, এই তেলগুলির উপর কৃষি সেচ এবং সাধারণ শুল্ক অনেকটাই কমানো হয়েছে, যার সুফল মিলছে খোলা বাজারে। যদিও সর্ষের তেলের দাম যে এখনও চিন্তার বিষয় তা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় খাদ্য সচিব। শুক্রবার কেন্দ্র দাবি করছে, লিটার প্রতি সয়াবিন তেল ও সূর্যমুখী এবং বাদাম তেলের দাম বিভিন্ন শহরে কমেছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। বেসিক ডিউটি প্রত্যাহার করার পর বিভিন্ন সংস্থায় দাম কমিয়েছে তেলের, কিন্তু সর্ষের তেলের ক্ষেত্রে এখনও সুখবর শোনাতে পারেনি কেন্দ্র।